সুধী দর্শকবৃন্দ, আপনাদের প্রিয় মতুয়া টিভি আয়োজিত মতুয়া সঙ্গীত ও লোকসঙ্গীতের মহামঞ্চ মাটির সুরে প্রাণের গান ক্রমেই পৌঁছে যাচ্ছে চূড়ান্ত পর্যায়ে। চেনা অচেনার ভিড়ে লুকিয়ে থাকে রত্ন, আর সেই রত্নকে খুঁজে বের করার জন্যই মতুয়া টিভির প্রয়াস মাটির সুরে প্রাণের গান। ইতিমধ্যেই লুকিয়ে থাকা অনেক প্রতিভাকে পৌঁছে দিয়েছে লক্ষ লক্ষ দর্শকের কাছে। আজকের পর্বে বড়দের বিভাগে উত্তরা বৈদ্য, ঝুমা ভট্ট, সমৃদ্ধা বিশ্বাস এবং বসন্ত অধিকারী চলে গেল সেমিফাইনাল পর্বে। মতুয়া টিভির পক্ষ থেকে এদের প্রত্যেকের জন্য রইল শুভকামনা এবং একরাশ ভালোবাসা। শুনে নেব তাদের প্রতিক্রিয়া। আমি আগামীতে আবার আমার ঠাকুরের গান গাইতে পারবো, সবাইকে শোনাতে পারবো, এর জন্য আমি খুব ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে। ঝুমা দি, আপনার কেমন লাগছে? এত দূর পেরিয়ে সেমিফাইনালে আসা আমার মনে হয় এটা সবারই জন্য আর কি অনেক আনন্দের একটা বিষয়। আমারও খুব আনন্দই হচ্ছে, আর এখানে আসবো এটা মানে এতদূর আসবো এটা আশা করে এখানে আসা নয়, বাট তবু এসে গেছি, তার জন্য আমি খুব খুশি। নিজের একটা হাততালি হয়ে যাক। একদম সমৃদ্ধ, কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে, কারণ প্রথমে বলেছিলাম যে এটা আমার বাবার একটা স্বপ্ন ছিল, সঙ্গে আমারও একটা স্বপ্ন ছিল, তো বাবার স্বপ্নটা পূরণ করার জন্য আমি আর একটা ধাপ এগোতে পারলাম, সেমিফাইনালে উঠতে পারলাম, খুবই ভালো লাগছে। মতুয়া টিভির পক্ষ থেকে এবং মাটির সুরে প্রাণের গান এই রিয়েলিটি শোর পক্ষ থেকে তোমার বাবার জন্য আমরা ঠাকুর হরিচাঁদ, ঠাকুর গুরুচাঁদের কাছে প্রার্থনা করব, তিনি যেন ভালো থাকেন, যেখানেই থাকেন সেখানেই তিনি আনন্দে থাকেন, চির শান্তি লাভ করেন, এই প্রার্থনা ঠাকুরের কাছে করছি। ফুল ফুটুক আর নাই বা ফুটুক, বসন্ত এসে গেছে, কেমন লাগছে আপনার? বলতে গেলে ভালো তো লাগছেই, আর আগের কথাটারও উত্তর দিচ্ছি, বসন্তকাল যখন চলছেই ও কিছুদি আটকালেও ফুল ফোটা বন্ধ করা যাবে না, ফুল ফুটবেই। তো খারাপ লাগছে, মানে এতদিন একসঙ্গে আমরা যারা ছিলাম, সেদিন বাচ্চার ছেলেটার কান্না দেখে আজকে অশোক কাকা বিদায় নিয়ে চলে গেল, এর থেকে যদি আমি চলে যেতাম আমি খুশি হতাম। তো যাই হোক, সবার আশীর্বাদ নিয়ে আমি সেমিফাইনালে পৌঁছেছি, আমি খুব আনন্দিত, খুব। এরই সাথে শেষ করছি মাটির সুরে প্রাণের গানের আজকের পর্ব। আগামী পর্ব দেখার জন্য অনুরোধ রইল, দেখতে থাকুন মতুয়া টিভিতে মাটির সুরে প্রাণের গান, মতুয়া টিভির অনুষ্ঠান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন মতুয়া টিভি। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, নমস্কার, শুভরাত্রি।